সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে নোটিফিকেশনটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি বের হয়েছে দেখুন ভারতীয় বিমানপত্তন প্রাধিকরণ থেকে, অর্থাৎ এয়ারপোর্টস অ্যাথরিটি অফ ইন্ডিয়া থেকে একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে। ঠিক আছে, এখানে দেখুন বলা হয়েছে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ ইন এয়ার ট্রাফিক কন্ট্রোল, এখানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে শো করানো হয়েছে। তো আপনাদের পোস্ট বের হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়াতে টোটাল পোস্ট রয়েছে 400টি পোস্ট রয়েছে। তো আমি আপনাদের সবাইকে বলবো, এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। তো আমি আপনাদের সামনে বিশেষ বিশেষ যে টপিকগুলো সেটা আপনাদের সামনে তুলে ধরছি, ভিডিওটা বেশি লম্বা হবে না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তো দেখুন এখানে প্রথমে যে পোস্টের নামটা দেওয়া আছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, এখানে আপনাদের কি ডিগ্রি কোয়ালিফিকেশন থাকতে হবে সব কিছু তুলে ধরা হয়েছে। আপনাদের কোয়ালিফিকেশন প্রয়োজন পড়বে ফুল রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ 3 ইয়ার্স ইন সায়েন্স বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, অথবা ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইফ এনি ডিসিপ্লিন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স শুড বি সাবজেক্ট ইন এনি ওয়ান অফ দ্য সেমিস্টার কুরিকুলাম। অর্থাৎ আপনাদের ইঞ্জিনিয়ারিং থাকলেও আপনারা করতে পারবেন, আপনাদের অবশ্যই ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স সাবজেক্ট কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তারপরে আপনাদের আরও কিছু এখানে তুলে দেওয়া হয়েছে সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। এখানে বলা হয়েছে দেখুন আপনাদেরকে স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অফ দ্য লেভেল 10+2 স্ট্যান্ডার্ড, কিন্তু আপনাদের ইংলিশ লেভেল স্পিকিং অ্যান্ড রিটেন আপনাদের থাকতে হবে। ঠিক আছে, সেটা আপনারা এখানে লক্ষ্য রাখবেন। আচ্ছা, আর কি আপনাদের এখন দেখে নিচ্ছি আমি আপনাদের টোটাল পোস্ট কত রাখা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে সেটা এখন দেখছি। দেখুন প্রথমেই বলা হয়েছে টোটাল পোস্ট হচ্ছে 400, এই ওয়ারের জন্য রয়েছে 163, আপনাদের ইডাব্লিউএসের জন্য রয়েছে 40, এবং আপনাদের ওবিসিদের জন্য রয়েছে 108, এসসিদের জন্য 59, এবং এসটিদের জন্য রয়েছে 30, এবং পিডাব্লিউডিদের জন্য রয়েছে টোটাল 4টি পোস্ট। টোটাল 400 পোস্ট রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো যাদের আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই সবাই এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। তো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আমি এখন সেটা আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে তাদের ওয়েবসাইটের মধ্যে যেতে হবে, গিয়ে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তাদের ওয়েবসাইটটা হচ্ছে এখানে দেখুন সংরক্ষণ হয়েছে www.aai.aero। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের এজ লিমিট কী রয়েছে, আপনাদের এজ লিমিট রয়েছে আপনাদের ম্যাক্সিমাম এজ থাকতে হবে 27। ঠিক আছে, 27 উপরে হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ঠিক আছে, 14/7/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 27 বছর। ঠিক আছে, তাছাড়া আপনাদের এখানে এজ রেজিস্ট্রেশন রয়েছে, দেখুন বলা হয়েছে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 10 ইয়ার্স ফর পিডাব্লিউডি যারা রয়েছেন তাদেরকে, এবং 5 ইয়ার্স এসটি এবং এসসিদের জন্য, এবং 3 বছর রয়েছে এখানে ওবিসিদের জন্য, বয়সের 4 রয়েছে, এটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের ইভেন্টের এখন দেখুন কী বলা হচ্ছে, ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলবে 15/6/2022 থেকে, এটা খেয়াল রাখবেন 15/6/2022 থেকে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং লাস্ট ডেট হচ্ছে 14/7/2022। তো এই ডেটের আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। পরে দেখুন আপনাদের যেটা আপনাদের এক্সামের অনলাইন এক্সামিনেশন ডেট দেওয়া হবে সেটা তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে পে স্কেলটা অনেকটাই হাই রয়েছে, পে স্কেলটা দেখুন কত রয়েছে, পে স্কেলটা অনেকটাই হাই লেভেলের পে স্কেল রয়েছে এখানে। টোটাল আপনাদের 40,000 টাকা থেকে আপনাদের 140,000 টাকা পর্যন্ত আপনারা এখানে পে স্কেল পেয়ে যাবেন, এটা আপনাদেরকে অনেক হাই র্যাঙ্কের জবস। আমি আগেও বলেছি প্রথমে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম। এখন দেখে নিচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে আপনাদের 1,000 টাকা করে লাগবে। ঠিক আছে, তাছাড়া যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের শুধুমাত্র আপনাদের 81 রুপিস হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, শুধুমাত্র 81 রুপিস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আদার ক্যান্ডিডেটরা আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে 1,000 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। আপনাদের যারা রয়েছেন আপনারা ওবিসি এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন আপনাদের কিন্তু 1,000 টাকা লাগবে। ঠিক আছে, শুধুমাত্র এসসি এসটি এবং ফিমেলদের জন্য শুধুমাত্র আপনাদের 81 রুপিস লাগবে। বন্ধুরা, আমি আপনাদের সামনে নোটিফিকেশনটা তুলে ধরলাম, তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আবারও বলছি যাদের কিন্তু কোয়ালিফিকেশন ম্যাচ করে আপনারা আগে কোয়ালিফিকেশনটা দেখে নেবেন, কোয়ালিফিকেশনটা ম্যাচ করে তো আপনারা সবাই অ্যাপ্লিকেশনটা করবেন, কারণ একটা এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।